এরাবতী প্রহেনজির জগৎ সৃষ্টির অধিপতি পরম তেজস্বী ব্রহ্মদেবর সন্তানময় দক্ষ প্রজাপতি কলিকর নাগেন্দ্র চক্ষ রক্ষ গন্ধর্ব কিন্দর সকলেই মান্য করব পজ্যবান বলে কিন্তু একমাত্র এই সতধারী নির্লজ্জ শঙ্কর তুষ্য জ্ঞান করিয়ে দক্ষ নিজকেই শ্রেষ্ঠ বলে করে শঙ্কর কোন গুণে কোন গুণে শ্রেষ্ঠ হব পারে কি দক্ষর পাহ যেদিন দেখিব দক্ষর বিক্রম সেইদিন ভালদরে বুঝিব কিবই এই দক্ষর কিমান শক্তি কিমান পরাক্রম আর কোয়াচন খেরাবধি রাজ্যর সংগত কি করেছে না সুখের বা দক্ষ পুরীর সকল প্রজায় মহারাজ রাজ্যর সকল প্রজাই মঙ্গল করা নাই কোনেও শত্রুতা আচরণ আর মহারাজ করে যদি কোনো জনে শত্রু আচরণ চিরাচির করি তার কলেবর দ্বিখণ্ডিত করিম তক ভূমির উত্তম উত্তম হেরাবলি অনি সুখী হল তোমার বিরচিত বাড়ি আমার রাজকার্য যাতে সুচারুরূপে পরিচালিত হয় তার ভাবে তুমি তীক্ষ্ণ দৃষ্টি রাখিব হেরাপতি মহারাজ আছে মোর মনরে গুপ্ত বাসনা মোর অতি মরমর কন্যা প্রসূতির আলাসর লাড়ু সতীর স্বয়ম্বর মই করিবাইছ সেই উপলক্ষে পৃথিবীর বহু রাজা মহারাজাক নিমন্ত্রণ জনাইছ অতি উলহ মালহরে সতীর স্বয়ম্বর হব অনুষ্ঠিত গতিকে হেরাপতি স্বয়ম্বরের সকল দায়িত্ব সুচারুরূপে পরিচালনার করার ভার তোমার হাতত মই করছো সমরিপন হল মহারাজ আর শুনা এই কার্য আমার বাবে অতি গুরুত্বপূর্ণ কিন্তু আমার বাবে হব অতি আনন্দদায়ক আনন্দদায়ক বড় সেনাপতি আপন কর্তব্য ধর্ম গ্রহর